ইচ্ছে থাকলে সব হয়, কোনো কিছুই বাধা নয়, কোনো কিছুই আটকাতে পারে না, সামনে এগিয়ে যাওয়া যায়, তারই প্রকাশ মালদাতে। কেন বলছি আপনাদেরকে, তার কারণ হচ্ছে একজন ব্যক্তি, তিনি প্লাস্টিক করুন, তারপর সেই প্লাস্টিক কারখানায় বিক্রি করেন, আর তাতেই তাদের সংসার চলে। সেইভাবে কিন্তু তিনি তার ছেলেকে WBCS অফিসার করে তুলেছেন, WBCS অফিসার হয়েছেন তিনি। আজকে কিন্তু তিনি একজন সফল, সমাজের সফল মানুষ। প্লাস্টিক কুড়িয়ে তিনি দিন গুজরান করতেন, প্লাস্টিক কুড়িয়ে তিনি তার দৈনন্দিন জীবন কাটাতেন, সংসার চালাতেন, কিন্তু আজকে তিনি জয়ী, আজকে তার মুখে জয়ের হাসি। প্লাস্টিক কুড়িয়ে সেগুলি কারখানায় বিক্রি করে কোনো রকমের সংসার চালানো হত দরিদ্র দিনমজুর মহবুবুল সেই। কত কষ্টের পরেও শিক্ষার আলো থেকে ছেলেকে একটুও তিনি বঞ্চিত রাখেননি, তিনি ছেলেকে মানুষ করেছেন, সমাজে মানুষের মতো মানুষ করেছেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার ছেলে নিজে গিয়ে ফার্স্ট হয়েছে, মানে টাকা পয়সা ওই পাই, স্কলারশিপ পাই, এগুলো ওই টাকা থেকে ও পড়াশুনো করে, আর আমি এই খাতা দিয়ে টাকা থেকে সংসার চলে, আর ছেলে নিজে পড়াশোনাটা ওবিসি ছেলে পড়াশোনাটা পেয়ে যায়। আমি এতে একটু খুশি, কারণ যে আমার ছেলে অফিসার হয়েছে, আমি এতে খুব আনন্দিত। আমার ছেলে নিজে গিয়ে ফার্স্ট হয়েছে, মানে টাকা পয়সা ওভার ই পাই, স্কলারশিপ পাই, এগুলো ওই টাকা থেকে ও পড়াশোনা করে, আর আমি এই খাতা দিয়ে টাকা থেকে সংসার চলে, আর ছেলে নিজে পড়াশোনাটা ওবিসি ছেলে পড়াশোনাটা পেয়ে যায়। আমি এতে একটু খুশি, কারণ যে আমার ছেলে অফিসার হয়েছে, আমি এতে খুব আনন্দিত। ছেলে আজ আইনের রক্ষক, ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসার তিনি। আজকে তিনি একজন সমাজের চোখে দৃষ্টান্ত, একটা পজিটিভ নিউজ যা দেখে আমরাও কোথাও গিয়ে অনুপ্রাণিত হই। আজকে খুব মনে পড়ছে এপিজে আব্দুল কালামের একটা লাইন, তিনি বলেছিলেন, স্বপ্ন সেটা যেটা মানুষ পাবার জন্য রাতের ঘুম উড়ে যায়, যেটা মানুষ পাবার জন্য মরিয়া হয়ে ওঠে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে। কোথাও গিয়ে আজকে সেই মিলটাই খুঁজে পাচ্ছি। এত কষ্ট করেছেন তিনি, তারপরেও কিন্তু ছেলেকে পড়াশোনা থেকে বিরত রাখেননি, ছেলেকে পড়াশোনা করিয়েছেন। আজকে সেই ছেলেই আইনের রক্ষক হিসেবে ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসার হিসেবে যোগ দিয়েছেন। একটা সময় বোমাগুলি আর সংঘর্ষের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল এই কালিয়াচক থানা বামনগ্রাম, সেখানেই আজকে পদ্ম ফুটেছে। সে বলে না যে পদ্ম ফুল কিন্তু পাকেতেও ফোটে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তার এই সাফল্যে পরিবারের পাশাপাশি প্রশংসায় পঞ্চমুখ গোটা গ্রাম। এই প্রথম কালিয়াচক থানার মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের বামন গ্রাম থেকে এক যুবক আইনের রক্ষক হিসেবে জয়েন করলেন, তাতে প্রত্যেকে ভীষণ খুশি। নিশ্চয়ই এই খবরটা শুনে আপনারাও খুশি, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। এই ধরনের খবর শুনলে মনটা ভালো হয়ে যায়। আমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি চলে, আমরাও কোথাও গিয়ে পজিটিভিটি ভাবতে পারি, পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে পারি। নিশ্চয়ই আপনারা এই খবরটা শুনবার পর আপনারাও পজিটিভ ভাবতে পারবেন। এরকম অনেক আপডেট দেব আপনাদেরকে, তার জন্য থাকুন আজতক বাংলার সঙ্গে। সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিতে পারি আপনাদেরকে। লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।